পোলা তো নয় সে তো আগুনের গোলারে। সত্যি দুর্ধর্ষ বাবা জীবন আমাদের, 5 মাস, 1 2 3 4 5 মাস মধ্যে স্ত্রীকে একটা ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, এত বাটিৎকার, হ্যাঁ আলমারি কিনে দেওয়া, পূজার সময় করে সব দেখানো হয়েছে, করতে যায়নি। শুধু তাই না, সেদিন রাতে যখন এত অসুস্থ হয়ে গেল, স্বামী আজকে বারবার বলছে আমি স্বামী, আমাকে খবর দেয় না, মা বাবাকে খবর দেয়, আমি স্বামী। আজকে পুরোটা ভিডিওতে ছিল, লাইভ ভিডিওতে ছিল, শুধু স্বামী 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 ওয়ার্ডটা এতবার উচ্চারণ করেছে। হ্যাঁ, কিন্তু এই স্বামী দেবতাটি 5 মাসে ডাক্তার কাছে নিয়ে যায়নি। সেদিন রাত্রে যখন ও অসুস্থ হয়ে গেছিল, ওই বাড়িতে যাওয়ার পর সেদিন রাত্রে ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে হয়েছিল, এবং ডাক্তার কাছে নিয়ে যেতে হয়নি, ওখানে যাওয়ার পর ওকে ইঞ্জেকশন দিতে লেগেছে। কে নিয়ে গেছে? মাসির শাশুড়ি। কে নিয়ে গেছে? মাসির শাশুড়ির দিকে সেই ভাইটা। তো আসল তো হাজবেন্ড যাবে না, স্বামীর কর্তব্য শুধু কানে কটা রিং পুলিশ রাখবো না, স্বামীর প্রথম কর্তব্য স্ত্রীর সুস্থতাটা দেখা। সে কতদিন ধরে চোখের প্রবলেমে ভুগছে, কতদিন ধরে, ওই সেটা তো দেখাচ্ছ না, উল্টো আজকে তো রিমি বলেই দিল লাইভে যে একটা অসুস্থতার জন্য আমি একটা ওষুধ খেতে গেছিলাম, সেটা নিয়েও তুমি নিজেকে হসপিটালে ভর্তি হয়ে গেলে, তো বেরিয়ে গেল। আচ্ছা, অনেকে বলছে দিদি ভাই তুমি কথাটা বলেছো কিন্তু কথাটা ক্লিয়ার করনি। হ্যাঁ গো, ক্লিয়ার করতে পারিনি, কারণ ভিডিওগুলি অনেক বড় হয়ে যায় না, আপলোড হতে অসুবিধা হয়। তো কি বলেছে? সবাই বলছে দাদা ভাই তোমার কপালে তো সুখ হলো না। বলে হ্যাঁ, বিয়ে মানে লটারি, একবার খেললাম লটারি লাগলো না, দ্বিতীয়বার খেললাম লটারি লাগলো না। ভাই বাবা না, ভাই না, ও তো বাবার জীবন হবে, কারণ মেয়ের জামাই বললো কথা। আমি দেখো বেশি কিছু বলতে পারি না, কারণ জানি তোমাকে নিয়ে একটা শব্দ খারাপ বললে রিমি কষ্ট পাবে, সে কষ্টটা দিতে আমি পারবো না। তো খেলে যাও, লটারি যে টিকিট কাটে না, ওটা কিন্তু কাটতেই থাকে, কাটতেই থাকে, জানে না কবে লটারি লাগবে। তো তুমি তো বলেই দিলে, কম্পেয়ার করলে বিয়ের সঙ্গে, মানে বিয়েটাকে লটারির সঙ্গে, যে কখন কার জীবনে ভালো লটারি লাগবে জানে না, এখন পর্যন্ত তার জীবনে লটারিটা লাগে না। হায় রে কপাল, কপালের নাম গোপাল, তুমি তো খুব গোপাল পূজা করো না, আগে তো লাইভ সবসময় গোপালকে নিয়ে বসতে, আজকে দেখলাম ওই খরগোশটাকে নিয়ে বসলে। তারপর চলে আসছি আরেকটা জায়গায়, তো লটারি বলেছো, লটারি কথাটা ক্লিয়ার করে দিলাম। একটা কথা বাবা জীবন বলেছে যে রিমির বাবা রিমির মার বাড়িতে থাকে, কারণ রিমির মা জায়গা পেয়েছিল ওখানটাতে, তো ওর এমন কোথায় বাড়ি আছে, জায়গা আছে যে কেউ আলাদা থাকবে, আর 1 বছরের মধ্যে ও গাড়ি আর আলাদা বাড়ি করবে। কিন্তু রিমি কি বলেছে? রিমি বলেছে তোমার বাড়ির প্রত্যেকটি মানুষ, শ্বশুর বাড়ির, আমাকে এত ভালোবাসে। কথা তো ঠিক, তোমার মাসি মাসতো ভাই ওরা এত ভালোবাসে, কিন্তু শুধু একটা মাত্র মহিলা যে আমাকে সহ্য করতে পারে না, যাকে আমিও সহ্য করতে পারি না, সে হচ্ছে তোমার মা। তা এই মায়ের সাথে শাশুড়ি আর বউয়ের ছেলের বউ একটু কম, মানে একটু মিলটা আজকাল আজকাল জিনিসে সবখানে মিল হয়, একটু বনাম এটা কম হয়, কিন্তু শাশুড়ি আর বউয়ের জন্যই। কিন্তু বাবা জীবন তুমি প্রত্যেকটা জায়গায় পিঙ্কিকে দায়ী করেছো, পিঙ্কি তো যায়নি তোমার মার সাথে ওই গঙ্গা সাগরে, না কোন সাগরের ওই কানেরটা হারিয়ে যাওয়ার পরে গিয়ে পাশের বাড়িতে গিয়ে খবরটা বলতে, তো পিঙ্কি আর বলেন শিখিয়ে দেনি না, ওইগুলি তো নিজের থেকেই বলছে যে আমার নামে লোকের কাছে বলা। পুলিশের ডায়েরিটা তো আজকে আউট হয়ে গেল, যে পুলিশের ডায়েরিটা দাদা খালি বলেছিল পুলিশের ডায়েরি করবে, পুলিশের ডায়েরি করবে, মিসিং ডায়েরি করবে, ডায়েরিটা আসলে কে করেছে? আজকে কিন্তু রিমি লাইভে এসে শ্বাস ফেলতে পারছিল না, কাঁদতে কাঁদতে কিন্তু সব কিছু বলে দিল, ইনহেলার তো বলে দিল যে, এবং এটাও দেখিয়ে দিল যে আমার সামনে আগে পাচ্ছে কেউ নেই, শুধুমাত্র আমি একা বলছি আমার মনের কথা, ওর এতটাই কষ্ট হচ্ছে। কিন্তু একটা মেয়ে ও হাজবেন্ডের কাছে থাকতে পারছে না, করতে পারছে না, তারপরও হাতের লোহাটা, হাতের নোয়াটা ও খুলতে চায়নি, এবং বলেছে ডিভোর্স না হলে, অন্য কিছু না হলে নোয়াটা হয় স্বামীর মঙ্গলার্থে। কতটা ভালোবাসলে পরে এটা বলতে পারে আমি এটা খুলবো না, ওর মন আত্মা জুড়ে আর মানে এক শুধুমাত্রই বাবা জীবন, কিন্তু বাবা জীবন এর মায়ের জন্য ওরা সংসারটা করতে পারছে না। আর বাবা জীবন বলছে রিমির মা মানে পিঙ্কি নাকি সংসার করতে দিচ্ছে না, তো রিমির মা তো ছিলই না তোমার বাড়িতে, রিমির সাথে রিমির মা দেখাও হতো না, সাক্ষাৎও হতো না,
প্রতিটি ঘটনার প্রতিদিন পাড়ার লোকের কাছে নিন্দা করা, তিনি মিনমা তো শিখিয়ে দেয়নি। দেখে রিমিমা কোথা থেকে আসলো? এবার আসছে ইম্পর্টেন্ট কথা, টুকটাকের কথা, যে টুকটাক নাকি করেছে পিঙ্কি করেছে, রিমি বলতো সবসময় টুকটাক করতো। তাহলে তোমার হাতের যে সেই হলুদ সুতোটা বেঁধেছিলে মনে আছে, দুজনে মিলে ওই যে একটা অমাবস্যা ছিল, আমরা সবাই বলেছিলাম হাতের সুতোটা কোথায়, সেদিন তো তোমরা হলুদ সুতো পরেছিলে, তোমরা তখন বলেছিলে যে হলুদ পরাটা ভালো, তাই পরেছ, এটা পরেছ, কিন্তু সুতোটা তো এখনো হাতে আছে, তো তোমরাও তো মান, আর ঠাকুরকে মানা, ঈশ্বরকে মানা, ঈশ্বরের উপরে ভরসা করার তো ভুল না। আর পিঙ্কি কিন্তু বারবার বলেছে আমি চাইছি আমার মেয়েটা ওইখানে মানে হাজব্যান্ডের সঙ্গে ঘর করুক, ওইখানে না মানে হাজব্যান্ডের সাথে ঘর করুক, সংসার ভাঙতে কিন্তু চাইনি। কারণ রিমির আজকে কাঁদতে কাঁদতে যে অবস্থা, ওর স্ট্রেসটা সব দিক থেকে, একদিকে ও প্রতি মুহূর্ত দগ্ধ হচ্ছে যে ওর জন্য ওর মা বাবা আজকে সোশ্যাল মিডিয়া ছোট হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ও ওর স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, ওকে ছাড়তে পারছে না, তৃতীয়ত ওর শাশুড়ি মার সাথে ও কিছুতেই অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, উপরন্তু মেয়েটা একটা নার্ভের রোগী, তো সেই নার্ভের রোগীর পক্ষে এত কিছু মিলিয়ে চলাটা ওর কতটা কষ্ট হচ্ছে। তুমি বাবা যখন বুঝতে, সবার আগে তুমি ওকে ডাক্তার দেখাতে। আমি প্রত্যেকটা ভিডিওতে ফাজলামি করে করার পর বলতাম বাবা জীবন ডাক্তার কোথায়, শোনো শোনো বাবা জীবন। আজকে বলবো বলার তো নয় সে তো আগুনের গোলারে, বউয়ের কানের রিং, বউয়ের শাড়ি, বউয়ের সব দিকে স্বামী পরমেশ্বর, আমি স্বামী আমাকে কল করবে, আমি স্বামী আমাকে বলবে, তা বাবা জীবন ডাক্তারটি দেখাওনি কেন পাঁচ মাস ধরে, মেয়েটার এখন ইঞ্জেকশন দুটো নিতে লেগেছে, কিন্তু একটার কাছে নিয়ে যেতে পারলে না, তুমি নিজে ভিডিওতেও বলেছো শরীরটা খারাপ করেছিল, আর মাসি আর মাসতো তো ভাই নিয়ে গেল, কই তুমি তো গেলে না, তো দায়িত্বটা কার ইম্পর্টেন্ট, মাসির দায়িত্ব ছিল না তোমার দায়িত্ব ছিল, দুইটা ইঞ্জেকশন দেওয়া মানে মেয়েটা কতটা অসুস্থ ছিল, তারপরেও অসুস্থ জানার পরও মেয়েটাকে এইভাবে বাড়ির মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া, ঢুকতে না দেওয়া, মানসিক টর্চার করা, তারপরও আশা করছো এই মেয়েটা মাথা নুয়ে যাবে, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, শাশুড়ির উপর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। সেখানে বলা হচ্ছে যদি পিঙ্কি থাকে তাহলে পিঙ্কি কোনোদিন সংসার করতে দেবে না, পিঙ্কি থাকে সংসার করতে দেবে না। আর এদিকে ও বলছে, রিমি বলছে যে মূল কারণ হচ্ছে তোমার মার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাহলে এখানে পিঙ্কি দোষটা কোথায়? আর রিমিকে আমি এটুকু দেখেছি বাবা জীবনকে রক্ষা করার জন্য ও পিঙ্কির উপর ঝাঁপিয়ে পড়বে, ও পিঙ্কির ওপরেও ঝাঁপ দিয়ে পড়বে যদি বাবা জীবনের এগেনস্টে, বাবা জীবনের বিপক্ষে কোনো কথা পিঙ্কি বলে, ও শুনতে কোনো রাজি হবে না। আর এতটা ভালোবাসে বলেই ও যদি পিঙ্কির কথাতে চলতো, পিঙ্কির হাতে মুঠো থাকতো, তাহলে ও বাড়ি থেকে একবার না দুইবার পালিয়ে আসতো না, দুইবার এই মেয়েটা পালিয়ে গেছে শুধুমাত্র ভালোবাসার জন্য। পিঙ্কির যদি তাবিজ কবজের উপরে এতটাই পাওয়ার থাকতো, পিঙ্কির যদি তুকতাকের উপরে এতটাই পাওয়ার থাকতো, তাহলে পিঙ্কি যদি এতটাই পাওয়ারফুল হয় তাহলে পিঙ্কি তো বিয়েটি আটকাতে পারতো। যেই মেয়ে দুইবার পালিয়ে গেছে তারপরও বিয়ে দিতে চায়নি ওরা, তার সত্ত্বেও পিঙ্কি কেন আটকালো না? পিঙ্কি যখন তো পাওয়ারফুল তুকতাক জানে, তাহলে কেন আটকালো না? সংসার করবে বলেই মেয়েটা গেছে, আর তাহলে পিঙ্কি কেন ধার কর্জ করে বিয়েটা দিল, বিয়ে দিল, বিয়ের পরে যায়নি, বিয়ের পর তো শুনলো মেয়েটা সুখে নেই, মেয়েটা ভালো নেই, আর যেখানে যেখানে একটা পাস্ট আছে জামাইয়ের, তা জেনেও পিঙ্কি বিয়ে দিয়েছে, এবং খুদকুতারি তো তখন থাকতেই পারে একটা মেয়ের মা বাবার, যে কোনো মেয়ের মা বাবার উপর, মেয়েটাও জানতো তার সত্য কিন্তু বিয়ে করেছিল শুধুমাত্র ভালোবাসার জন্য। আজকের মতো এইটুকুনি, বাই বাই। কার কে কে লটারিতে টিকিট কাটবে, কে কে লটারি খেলবে, আর কে একবার না দেখো শতবারে বিশ্বাস করো, এটাও আমাকে জানাবে। বাই।